নমস্কার বন্ধুরা, পপস ম্যাজিক চ্যানেলে সকলকে স্বাগত। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে গরম গরম পাতলা মাছের ঝোলের রেসিপি নিয়ে আজ চলে এসেছি। আজ শেয়ার করব অল্প মশলায় তৈরি খুবই হেলদি আলু পটল দিয়ে রুই মাছের ঝোলের একটা রেসিপি। আর এভাবে রুই বা কাতল মাছ রান্না করলে তো কোনো কথাই নেই, লাঞ্চটা পুরো জমে যাবে। আর এ রান্না যে কেউ খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। চলুন শুরু করি তবে আজকের রেসিপি। রেসিপি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এখানে 600 গ্রাম রুই মাছ আছে, মাছগুলোকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছে হাফ চা চামচ নুন এবং সামান্য হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছ মাখানো হয়ে গেছে, আর নিয়েছি কিছু আলু পটল। পটলের এভাবে কিছু কিছু খোসা রেখে আমি পটলগুলোকে মাঝখান দিয়ে এক টুকরো করে নিয়েছি। আর নিয়েছি আলু, আলুগুলোকে আমি পটলের সাইজে সমান করে কেটে নিয়েছি। এবার এতে স্বাদ মতো নুন এবং অল্প হলুদ মিশিয়ে মেখে নিচ্ছি। এতে পটলগুলো মজে যাবে এবং ভাজাটা একটু তাড়াতাড়ি হবে। প্রথমেই আমি আলু পটল ভাজব, এর জন্য একটা কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি আলু পটলগুলো একসাথেই ছেড়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 3-4 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা খুলে দেখতে পাচ্ছি পটলগুলো কিন্তু অনেকটাই মজে গেছে এবং আলুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম হাই করে আলু পটলগুলোকে একটু লাল করে আমি ভেজে তুলে নেব। ওই একই তেলে আমি মাছগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব। এই রান্নাটা আপনারা কাতল মাছ বা চারাপোনা দিয়েও করতে পারেন। মাছের নিচের দিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে আমি আরেক সাইড ভেজে নেব। আর অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে দেব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, 1.5 চা চামচ জিরে গুঁড়ো বা জিরে বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, আর কালারের জন্য 1 চা চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 7 বাটি নুন। এবার অল্প জল দিয়ে ভালোমতো গুলে একটা মশলা বানাই। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে ভেজে নিচ্ছি। কড়াইতে আরেকটু সাদা তেল গরম করে দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ সাদা জিরে আর 2 তেজপাতা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি সেই গুলে রাখা মশলাটা। মশলাটাকে এখন ভালো মতো নাড়াচাড়া করে কষাতে হবে। কষাতে কষাতে আস্তে আস্তে তেল ভেসে উঠবে। এ সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। তেল উপরে ভেসে উঠেছে, এখন আরেকবার নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পটল। এবার এই আলু পটলগুলোকে মশলার সাথে আরেকবার কষিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে প্রায় 3-4 মিনিট আমি কষিয়েছি। এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল, তবে জলটা একটু বেশি দেব, কেননা এটা পাতলা মাছের ঝোল হবে। এখন জলের সাথে মশলাগুলো খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি। ঝোল ফুটতে শুরু করেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এখন মাছের সাথে মশলাগুলো আরেকবার মিশিয়ে দিচ্ছি ভালো করে। গ্যাসের ফ্লেম লো করে 10-12 মিনিটের জন্য আমি এটাকে এখন ঢাকা দিয়ে রাখছি। মাছের ঝোল প্রায় হয়ে গেছে, মাঝখানে আমি একবার ঢাকনা খুলে নাড়িয়ে দিয়েছিলাম। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল।
বানাতে কিন্তু বেশি সময় লাগেনি।